न गलत न सही, बस खेलते रहो। तुझे कोई हाथ नहीं लगा सकता। Guys, finally Salaar Part 2 movie টা নিয়ে আসলো, বিশাল বড় খবর। আরেক দিকে Krrish 4 films টাকে তাহলে ড্রেড করবে সিদ্ধার্থ আনন্দ। তাছাড়াও রজনীকান্তের ফ্যান্সদের জন্য আছে গুড নিউজ, সবকিছুই জানবো, শুধু ভিডিওটা সাথেই থাকুন। ভাই ফাইনালি Salaar 2 মুভির শুটিং শুরু হতে চলেছে, তাও আবার এই মে মাসেরই শেষের দিকে। হায়দ্রাবাদে প্রথম 10 দিনের শিডিউলের প্ল্যান করা হয়েছে, যেখানে প্রভাস এন্ড পৃথিবীরাজ সুকুমারও থাকবে, বিকজ এই ফিল্মসটা তো টোটাল ডেডিকেটেড হবে দেবা এবং বর্ধাকে নিয়ে। আর এই জন্য সব থেকে বেশি শুটিং করা হবে এদেরই। তবে হয়তো এটার জন্যই মেকারদের প্রবলেম হতে পারে, কারণ রেবেল স্টার বর্তমান কালকি ফিল্মস এর শুটিং এ বিজি আছেন। তাছাড়াও তিনি এই বছরেরই এন্ডে স্ট্রিট মুভিটা নিয়েও কাজ শুরু করবে, বাকি জানি না। তাহলে প্রশান্ত নীল এই মুভিটার শুটিং কিভাবে কমপ্লিট করবে? তবে হোমবালে ফিল্মস প্ল্যান করেছে Salaar Part 2 মুভিটাকে 2025 সালের ডিসেম্বর মাসে রিলিজ করার, অর্থাৎ তারা এই সিনেমাটাকে প্রথম পার্ট রিলিজ হওয়ার 2 বছর পর মুক্তি দিবে। তবে আপনাদের এটা মাথায় রাখতে হবে, Salaar মুভিটা রিলিজ দেওয়ার সময়ও কিন্তু অনেকবার রিলিজ ডেট পরিবর্তন করা হয়েছে। আর রিপোর্ট অনুযায়ী প্রথম পার্টের শুটিং এর সাথে সাথেই পার্ট 2 এরও 20-30% শুটিং কমপ্লিট করা হয়েছে, এবং মুভিটার সেট গুলো কিন্তু এখন পর্যন্ত ভাঙ্গা হয়নি। মানে ভাই বস্তায় ক্যামেরা নিয়ে যাবে, লাইট ক্যামেরা অ্যাকশন এবং শুটিং স্টার্ট। এখন কথা বলি Krrish 4 মুভিটা নিয়ে। ভাই 2013 সালে মুক্তি পাওয়া Krrish 3 মুভিটা দেখার পর অডিয়েন্সরা পরবর্তী পার্ট দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড, এবং এটাই কিন্তু ইন্ডিয়ান সিনেমার প্রথম কোনো সুপার হিরো ফ্র্যাঞ্চাইজি যেটা অডিয়েন্সদের মনে জায়গা করে নিয়েছে। ভাই সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স প্রোডাকশন, যেখানে রিসেন্টলি ফাইটার মুভি তৈরি করা হয়েছে, ওদের কাছেই Krrish 4 মুভির অফার এসেছে। তবে এটা কিন্তু কোনো গুঞ্জন অথবা আপডেট না, কনফার্ম নিউজ। আর কনফার্মও কিভাবে করেছে? একজন ইউজারের পোস্টের নিচে রিপ্লাই এর মাধ্যমে। বাট অবাক করার বিষয় হচ্ছে রাকেশ রোশন, যিনি এই মুভির ডিরেক্টর, আমার যখন পর্যন্ত মনে হবে না ফিল্মসটা একদম পারফেক্ট আর মুক্তি পেলেই বক্স অফিস পুরোই কাঁপিয়ে দিবে। তিনি আরো বলেন, সিনেমাটার স্ক্রিপ্ট এমন ভাবে তৈরি করা হয়েছে শুরুর 15 মিনিটেই অডিয়েন্সদের মন জয় করে নিবে। তাছাড়াও অনেক জায়গায় Krrish 4 মুভিটা নিয়ে গুঞ্জন উঠেছে, হয়তো এখানে জাদু ব্যাক আসবে, তাও আবার নতুন হিরোইন অথবা ভিলেনকে নিয়ে। এবং লাস্ট নিউজ হচ্ছে একটা বায়োপিক নিয়ে, যেটা হতে চলেছে সুপারস্টার রজনীকান্তকে নিয়ে। ভাই কিভাবে তিনি ইন্ডিয়ান সিনেমাকে তার আইকনিক মুভিগুলো দিয়ে চেঞ্জ করেছে আশা করি আমার বলার লাগবে না। প্রোডিউসার সাজাত নারেওয়ালা রজনীকান্তের বায়োপিকের রাইট কিনে নিয়েছে এবং ফিল্মস এর স্ক্রিপ্ট নিয়েও কাজ শুরু করেছে, শুধু কাস্ট করা বাকি আছে। রজনীকান্তের মতো পার্সোনালিটি তৈরি করতে পারে এমন কোন অ্যাক্টর? তবে রিপোর্ট অনুযায়ী অক্ষয় কুমার, নানি এন্ড শিবা কাটিয়ানের নাম সামনে এসেছে। আর ভাই সিনেমাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কিভাবে একজন বাস ড্রাইভার হয়ে গেল সুপারস্টার, থিয়েটারে দেখার মজাই অন্যরকম হবে। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল। আপনাদের এই সব আপডেট জানার পর কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রিয়, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই বাই, লাভ ইউ অল গাইস।